আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি আর আলহামদুলিল্লাহ এখনো যারা আমাদেরকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যে সম্মানটা আমরা পেয়েছি এখনো মধ্যে পাচ্ছি আলহামদুলিল্লাহ এর থেকে আমি আশা করো আমার উচিত অলমোস্ট 20 বছর ধরে কাজ করি না মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই তারপরও মানুষ যে মনে করে ভালোবাসে আজকে আসলাম এখানে সব ক্ষেত্রে এমন না যে একটা ক্ষেত্রে কেউ পছন্দ করছে অন্যরা পছন্দ করছে তা না গ্রামে গেলেও আমি যে সম্মানটা পাই বড় কোনো জায়গায় গেলেও আমি সেই সম্মানটা পাই এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আমি যেটা মনে করি কয়েক বছর পর দেখবেন কি আসল শিল্পীর খুব অভাব হবে যে শিল্পী যে ভালো গান জানে বা যে ভালো অভিনয় জানে বা যে ভালো নাচতে পারে আপনি এদেরকে খুঁজে পাবেন এফডিসি কেন্দ্রিক ছবি কিন্তু হবে না এটা আমি মনে করি আগেকার যেভাবে আমরা সিনেমা করতাম যে টিপিক্যাল একজনের সেট বানানো অথবা সেটের ভিতরে কাজ করা সেট বানিয়ে যেভাবে আমাদের কোয়ালিটি অফ সেট ছিল ওই রকম সেট বানিয়ে ছবি করার মতো কিন্তু এখন ছবি বানালে পরে দর্শক সেই ছবি নেবে না আমরা এখন ন্যাচারাল ছবিগুলো চাচ্ছি মানে যেটা মানে বোঝা যায় যেন আউটডোরে যাব অথবা যদি ড্রয়িং রুম দরকার তাহলে আমি প্রপার ড্রয়িং রুমই আমি শুটিং করবো সেট বানিয়ে টিপিক্যাল আগেকার মতো যে একটা প্যাটার্নগুলো ছবিগুলো চলতো সেই ছবি কিন্তু এখন আর হবে না আর হলেও সেই ছবি চলবে না এফডিসির যেটা দরকার আমি মনে করি কর্তৃপক্ষকে সাপোর্ট দেওয়া ক্যামেরা সাপোর্ট দেওয়া এডিটিং সাপোর্ট দেওয়া প্যানেল ঠিক করা ইকুইপমেন্ট আরও বেটার আনা